ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সারওয়ার কবির ভাই বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে মাজহাব কি, মাজহাব শব্দের অর্থ কি এবং মাজহাবের সূচনা কি এবং শরীয়তে মাজহাবের বিধান কি। শুকরান, জাযাকাল্লাহু খায়রা ফিদ্দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে ভাইজান, মাজহাব শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে রাস্তা, পথ। অর্থাৎ মাজহাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা বা পথ। রাস্তা বা পথকে মাজহাব বলা হয়। তো মাজহাবের সূচনা হয়েছে 400 শতাব্দীর পরে। তা 400 শতাব্দীর পূর্বে কেউ কাউকে নির্দিষ্ট কোনো মাজহাবের অনুসারী বলে নিজেকে দাবি করতো না। আর মাজহাব সম্পর্কে রাসূলের কোনো ভবিষ্যৎবাণী নেই যে মেনে চলতে হবে বা এগুলো মাজহাব কখনো মেনে চলে যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার সুন্নাহ, কোরআন এবং হাদিস এ দুটোকেই আঁকড়ে ধরার চেষ্টা করেছে। তো চিন্তা করুন যে আমরা তো এমনি স্বাভাবিক ভাবে জেনারেলভাবে আমরা যদি চিন্তা করে বুঝতে পারবো যে যে কোনো জিনিস ফরজ, ওয়াজিব এবং হালাল হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম আমাদের উপর ফরজ করেছেন, প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন সুস্থ মানুষের ওপর, মুসলিমের ওপর। কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওপর যাকাতুল ফিতর ফরজ করেছেন, যেটা সহিহ বুখারী 1503-4 এবং 6-9 হাদিসে বলা হয়েছে। তো ফরজ করার মালিক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। যেহেতু আল্লাহ এবং তার রাসূল যে কোনো জিনিস ফরজ করার মালিক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বেই কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নং সূরা মায়েদার 3 নং আয়াতে বলছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিয়তু লাকুম ইসলামা দীনা। আজ আমি ইসলামকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এরপর মধ্যে কিছু ঢুকানোও যাবে না, বের হওয়া করাও যাবে না। যেরকম একটা পরিপূর্ণ পানি ভর্তি গ্লাসে যদি আপনি নতুনভাবে পানি দেন, তাহলে যতটুকু পানি দেবেন ঠিক ততটুকুই পানি বের হয়ে যাবে। ঠিক ইসলাম হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট, কামিল। এর মধ্যে কোনো কিছু ঢুকানোও যাবে না, বের করাও যাবে না। তো পরিপূর্ণ হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মানদণ্ড দুইটা রেখে গেছে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। অথচ দেখুন, যারা মাজহাব মানে, একটু চিন্তা করুন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে এবং তার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 11 হিজরিতে, রাসূলের মৃত্যুর প্রায় 79 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। আর ইমাম আবু হানিফার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। আর তিনি বেঁচে থাকা অবস্থায় কখনো মাজহাবের অনুসরণ করতে বলেন, এমনকি ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম হাম্বাল এদের সকলেরই জন্ম এই 150 থেকে 250 হিজরির মধ্যে। অর্থাৎ এর মধ্যে এই 4 জন ইমামের জন্ম হয়েছে। আর এদের অনেকে অনুসরণ করে এবং মনে করে যে মাজহাব মানা ফরজ, এবং তারা এমন একটা হাস্যকর কথা বলে যে 4টি মাজহাবের মধ্যে যে কোনো 1টি মাজহাব মানা ফরজ। অথচ তারা মানে যে 4টি মাজহাবই ফরজ, কিন্তু তারা বলে 4টার মধ্যে 1টা মানা ফরজ। এমন কেউ যদি বলে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং কালেমা, কেউ যদি বলে যে 5টার মধ্যে যে কোনো 1টা মানলে সে মুসলিম হবে, কখনো হবে, কখনো হবে না। এবং তারা বলে যে যুক্তি দেয় কোনো এলাকায় যদি 5 জন MBBS ডাক্তার থাকে, সেখান থেকে 1জন ডাক্তারের কাছে চিকিৎসা নিলে যেরকম সে সুস্থ হয়ে যাবে বা যথেষ্ট হবে, ঠিক 4জন ইমামের কাছে, যে কোনো ইমামের 1জনের কাছে সবক নিলে বা তার মাজহাবের অনুসরণ করলে তার জীবন বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং তারা বলে থাকে যে কোরআন হাদিস সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তাদের অবশ্যই কোরআন হাদিস বুঝতে হলে ইমামের কাছে আসতে হবে, অর্থাৎ মাজহাব মেনে চলতে হবে, ফিকার কাছে যেতে হবে, ফিক মেনে চলতে হবে। যদি এখন মানুষ কোরআন হাদিস বোঝে না অথচ ফিক বুঝবে, এটা কেমন হাস্যকর কথা।
কুরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআন হাল মিন মুদাক্কিরিন, তোমাদের কি গবেষণা করার মতো কেউ নেই যে আমি কোরআন তোমাদের বোঝার, অনুধাবন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। অর্থাৎ কোরআন আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, হাদিস আমাদের জন্য অনুধাবন করার জন্য সহজ করেছেন, এমনকি কোরআন হাদিস অধ্যয়ন করার জন্য। অর্থাৎ কোরআন পড়তে যদি কেউ একবার পড়তে পারে তাহলে তার জন্য প্রতি অক্ষরের জন্য 10 নেকি, যে পড়তে পারে না তার জন্য ডাবল নেকি, সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন হাদিসের চর্চা ছেড়ে দিয়ে আমরা সেই সমস্ত ফিক এর অনুসরণ করছি। ফিক যে না যায় হারাম তা বলছি না, কিন্তু আমি বলছি যে যারা কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে এর মর্যাদা দিতে চায়, তারা কোরআন হাদিস ছাটখাট করে, বাতিল করে, রিজেক্ট করে, অনেক সময় তারা ফিককে প্রাধান্য দেয়। তারা বলে থাকে ইমাম আবু হানিফা যেটা বলেছে আমরা সেটা মেনে চলবো। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন যে যদি আমি কোনো কথা বলি, সেই কথা যদি কোরআন এবং সহিহ হাদিসে বিপরীত হয় তাহলে আমার কথাকে তোমরা মেনে নেবে না, কারণ সহিহ হাদিস যেটা সেটাই মেনে চলবে। মিজানুল কবরা গ্রন্থের প্রথম খণ্ডে 60 নং পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন, ইযা সহাল হাদিস ফাহুয়া মাযহাব, যেটা সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ইমাম শাফি হাম্বলি মালিক প্রত্যেকে একই কথা বলে গেছেন, যেটা সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, অর্থাৎ সেটাই আমার পথ এবং পদ্ধতি। এছাড়াও ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ একই কথা বলে গেছে, সহিহ হাদিস পেলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ একই কথা বলছেন যে আমি আমার কথা প্রত্যেকটি কথা লিখে রাখো না, কারণ সকালে আমি যে কথা লিখি বিকেলে তা পরিবর্তন করা হবে, বিকেলে যা বলি পরবর্তী দিন তা পরিবর্তন করি, কারণ আমি মানুষ, আমার কাছে প্রত্যেকটা হাদিস পৌঁছাইনি। ইমামগণ এই কথা স্পষ্ট বলেছেন। আরেকটি বিষয় লক্ষণীয় চিন্তা করুন যে ইমাম আবু হানিফার যে নিকটবর্তী শীর্ষ সেটা ছিল ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ। আপনারা যদি দেখেন বা অধ্যয়ন করেন দেখতে পারবেন যে ইমাম আবু হানিফার প্রায় 2/3 ফতোয়া বা মাসাইলের বিরোধিতা করেছেন ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। অর্থাৎ তার শীর্ষ বা তার আর যে ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ তার 2/3 ফতোয়ার বিরোধিতা করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফার মূলনীতি যেটা সেটাই তারা মেনে চলেছে সহিহ হাদিসের কথার। তিনি অনেক সময় তার ভুলবশতে জালজুয়ে কথা হয়তো বলে ফেলেছেন, তিনি সেগুলো তারা ছেড়ে দিয়ে যেটা সঠিক সেটা মেনে চলেছে, সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, যাদেরকে লামা জাহাবি আহলে হাদিস বলে গালি দেওয়া হচ্ছে, এরা ইমাম আবু হানিফার পরবর্তী উত্তরসূরী এবং এরাই হচ্ছে ইমাম আবু হানিফাকে 100/100 মেনে চলে। অর্থাৎ আমরা যারা মাজহাব মানি না, মাজহাব মেনে চলি না, তারাই ইমাম আবু হানিফার স্পষ্ট অনুসরণ করি, কারণ ইমাম আবু হানিফা ওই কথা বলেছেন যে সহিহ হাদিস ফাহুয়ানা মাজহাব, যেটা সহিহ হাদিস পাওয়া সেটাই আমার মাজহাব। আর আমরা তো যেটা সহিহ হাদিস পাই সেটাই মেনে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন, এবং আবার অনেকেই বলে যে আহলে হাদিস তারা নতুন মাজহাবের অনুসারী, এরা শুধুমাত্র হাদিস মানে। চীন পবিত্র কোরআনের 13টি সূরা 14টি আয়াতে কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ফাবি এই হাদিস বাদাহ ইউমিন, ও তাদের কাছে কি হাদিস আসেনি এরপরে ইমান আনবে না, যেটা সূরা মুদাথিরে বলা হয়েছে। এছাড়াও আমরা বহুল প্রচলিত একটি কথা শুনে থাকি, প্রত্যেকটা খতিব সেটা যেই মাঝহাবেরই হোক না কেন খুতবার শুরুতেই বলে থাকে, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সহিহ বুখারী মুসলিম মিশকাতের 141 নং হাদিসে বলা হয়েছে যে সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ। আর এই কিতাব হচ্ছে আই কিতাবুল্লাহ, অর্থাৎ এই কিতাবুল্লাহ অর্থাৎ যেটা সমস্ত হাদিসে ফাইন রাখল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহ কিতাব। এখানে হাদিস কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে, এই হাদিস হচ্ছে আই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো যারা আহলে হাদিস তারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে মাজহাব মানা যারা ফরজ বলে তারা স্পষ্ট রাসুলের বিরোধী কথা বলে, এ মর্মে কোনো সহি জালজৈব কোনো হাদিস তারা এর পক্ষে
অর্থাৎ এই মর্মে কোনো সহি হাদিস বা রাসুলের পক্ষ থেকে কোনো রেওয়ায়েত বা কোরআনের কোনো ভবিষ্যৎবাণী তারা দেখাতে পারবে না। তারা এই মর্মে দলিল দিয়ে থাকে যে আল্লাহ পবিত্র কোরআনে 16 নং সূরা নাহলের 43 নং আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার অজানা মানুষেরা, তোমরা জেনে নাও জানা মানুষের নিকট। এখন তারা বলে, এই তো আল্লাহ এখানে তাকলিদ করতে বলেছেন, যারা অজানা মানুষ তারা জানা মানুষের নিকট, অর্থাৎ মাজহাবের কাছে যেতে হবে। মাজহাবের ইমামরা যেহেতু জানতো, তাদের কাছ থেকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে মানতে হবে, তাকলিদ করতে হবে, অথবা তাকলিদ করে স্পষ্ট ইসলামের নাজায়েজ হারাম। তাকলিদ অর্থাৎ কারো কথা বিনা দলিলে চোখ বন্ধ করে মেনে নেওয়াকে তাকলিদ বলা হয়। তাকলিদের শাক্সে স্পষ্ট শরীয়তে বা ইসলামের নাজায়েজ হারাম। তো যেটা বলছিলাম যে তারা বলে যে যেটা ইমামগণ বলেছে সেটা মেনে নেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে দলিলবিহীন কোনো কারো কথা মেনে চলতে নিষেধ করেছেন। দলিলবিহীন যে যত বড় ইমাম হোক, যত বড় আলেম হোক, তার কথা মেনে চলতে হবে না। দলিলবিহীন কোনো কথা বলে সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু দলিল দিয়ে যদি কথা বলে একটা মূর্খ দিনহীন ইসলাম বিরোধী ব্যক্তিও যদি হয়, অমুসলিম হয়, সে যদি দলিল দিয়ে কথা বলে তার কথা মেনে চলতে হবে। তার বাস্তব দৃষ্টান্ত সহিহ বুখারীর হাদিস, সেই ইবলিস শয়তান যে আবু হুরায়রা বারবার তাকে ধরছিল, খেজুর চুরি করছিল, এর পরবর্তীতে তিনি অর্থাৎ ইবলিস শিখিয়ে দিল যে যদি তুমি আয়াতুল কুরসি পরে সরিয়ে যাও, তাহলে শয়তানের অর্থাৎ চোরের ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন ফেরেশতা নিযুক্ত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তান যদি হাদিস বর্ণনা করে সেটাও গ্রহণযোগ্য হবে যদি তার পক্ষে দলিল থাকে, কিন্তু দলিলবিহীন সে যত বড় আলেম হোক, যত বড় ফকিহ হোক, তার কথা মেনে চলবে না, এটা আল্লাহ আমাদের স্পষ্ট শিখিয়ে দিয়েছেন। এছাড়াও ইসলামের মূলনীতি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এই দুইটাই জীবনের সার্বিক ক্ষেত্রে মেনে চলতে হবে। আর কোরআন এবং হাদিস উভয় আল্লাহর পক্ষ থেকে ওহি, কারণ কোরআন হচ্ছে ওহিয়া মাতলু যেটা তিলাওয়াত করা হয়, হাদিস হচ্ছে ওহিয়া গায়রে মাতলু যা সর্বদাই তিলাওয়াত করা হয় না। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনের 53 নং সূরা আনাজুমে 3 ও 4 নং আয়াতে বলছেন, ওমা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, তার প্রতি যা ওহি করা হয় তিনি তাই বলেন। অর্থাৎ তিনি নিজের পক্ষ থেকে আমার আপনার মতো কিছুই বলেন না, আল্লাহ তাকে যা বলার জন্য ইলহাম করেন তিনি তাই বলেন। অর্থাৎ কোরআন হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর হাদিস হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তা কোরআন হচ্ছে আল্লাহ সরাসরি ভাষা, আর হাদিস হচ্ছে আল্লাহর ভাব এবং রাসুলের মুখে প্রকাশ করা রাসুলের ভাষা। তা দুটাই আল্লাহর পক্ষ থেকে ওহি, আলহামদুলিল্লাহ। আর ইসলামের মূলদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটাই মেনে চলতে হবে। যেটা ইমাম মালিক মিশকাতের 186 নং হাদিস আল্লাহ রাসূল বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাত রাসূল। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। তাই আমাকে আপনাকে কোরআন এবং হাদিস শরীয়তের মানদণ্ড হিসাবে মেনে চলে মাঝহাবকে পরিপূর্ণ ত্যাগ করে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের প্রত্যেকটি বিধান অনুসরণ এবং অনুকরণ করতে হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনের 59 নং সূরা হাশরের 7 নং আয়াতে বলছেন, ওমা আতাকুম রাসূল ফাখুজুহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 153 নং হাদিস 43 নং হাদিসে 43 নং হাদিসে বলছেন, 44 নং হাদিসে বলছেন, মানে আতা মুহাম্মদ ফাকাদ আতা আল্লাহ, মানে আসা মুহাম্মদ ফাকাদ আসাল্লাহ, যে আল্লাহর আনুগত্য করলো মুহাম্মদের আনুগত্য করলো, যে মুহাম্মদের অবাধ্যচরণ করলো সে স্বয়ং আল্লাহর অবাধ্যচরণ করলো। আর এছাড়াও পবিত্র কোরআন 47 নং সূরা মুহাম্মাদের 33 নং আয়াত, পবিত্র কোরআন 4 নং সূরা নিসার 59 নং আয়াতে স্পষ্ট হবে। এছাড়াও পবিত্র কোরআন 3 নং সূরা আল ইমরান 31 নং আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করার কথা বলা হয়েছে। আর তার অনুসরণ এবং অনুকরণ করতে হলে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। মাজহাব ইসলামের কোনো ভিত্তি নাই, এ মর্মে কোনো রাসুল বা কোরআনের কোনো সহিহ রেওয়ায়েত নেই, বরং এগুলো পরবর্তীতে মানুষের বানানো মস্তিষ্ক বসুর কাজ, এবং এগুলোর পক্ষে রাসুলের কোনো ভবিষ্যৎ বাণী নির্দেশনা নেই। বরং কেউ যদি বলে যে আমি কোনো মাজহাব মানলাম না, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করলাম, তাহলে কি কেউ বলতে পারবে যে সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে? অর্থাৎ কেউ যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, সেই প্রকৃত মুসলিম বা প্রকৃত মুমিন। সে যদি বলে আমি জীবন সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস মেনে চলবে, আমি মাজহাব মেনে চললাম না, তাহলে কোনো ইমামের কোনো ভবিষ্যৎবাণী কোনো কথা বা রাসুলের কোনো কথা অনুযায়ী যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এরকমটা না। কিন্তু কেউ যে
মাঝহাব মেনে চলবে বা মাঝহাব মেনে চলতে আবশ্যক এ মর্মে কোনো সহি রেওয়ায়ত বর্ণিত হয়নি, বরং এগুলি স্পষ্ট নাজায়েজ, আল্লাহ রাসূল থেকে এগুলো সহি রেওয়ায়ত নেই, বরং স্পষ্ট পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মাঝহাব মেনে চলতে হবে না, জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস শরীয়তের মানদণ্ড এগুলোই মেনে চলতে হবে। তো উত্তরতাবান জানাচ্ছি ভাইয়েরা, অনেক হয়তো মাঝহাবি ভাইয়েরা আছেন, কেউ মনে কষ্ট পাবেন না, এই কথাগুলো সুন্দরভাবে মনে সুন্দরভাবে একটু শুনুন, মনোযোগ সহকারে শুনবেন এবং একটু চিন্তা অনুধাবন করার বোঝার চেষ্টা করুন। দেখুন আমি যে কথাগুলো বললাম, শরীয়তে যে কথাগুলো বললাম, দলিল প্রমাণ সহকারে বললাম, একটু চিন্তা ভাবনা করুন, তারপরে সেটা যাচাই বাছাই করুন। রাসূলের মৃত্যু হলো 11 হিজরিতে, ইমাম আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, অর্থাৎ রাসূলের জন্মের 81 দিন পূর্বে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে যদি কেউ কোনো শরীয়তের বিধান আনে, সেটা কীভাবে ফরজ বা আবশ্যক হতে পারে, মাঝহাবি ভাইদের কাছে এই প্রশ্নটা আমি করলাম যে রাসূলের মৃত্যুর পরে কোনো বিধান কীভাবে ফরজ হতে পারে, আর মাঝহাব যদি 4 মাঝহাব মানে ফরজ হয় তাহলে একটা মানে যথেষ্ট কেন? তো এই উত্তরটা যাচ্ছে যারা মাঝহাবি ভাই তাদের কাছে, এটা ওপেন একটা প্রশ্ন করলাম আমি ইনশাআল্লাহ। তো আশা করি ভাই যে উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।